নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের ইউটিউব চ্যানেল অ্যাসকোপোনয়তে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এটা আগামীকাল ফার্স্ট ডিসেম্বরের রাশি ফলের ভিডিও ডিসেম্বর মাস বছরের শেষ মাস কালকের দিনে বুধবার এবং আগামীকালকের দিন পনেরোই অগ্রহায়ণ কালকের দিন মেস থেকে মিন রাশির জাতক বা জাতিকেরা কী রেজাল্ট পাবেন তার আলোচনা তো শুরু করবো প্রত্যেক দিনের মতোই চলুন আলোচনাটা শুরু করি আর চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন বেলাইকনটা প্রেস করে রাখুন কালকে রাশি চিত্রা নক্ষত্র কৃষ্ণপক্ষের দ্বাদশী তিথি এবং সৌভাগ্য যোগ সৌভাগ্য সৌভাগ্য যোগ চলবে তাই সামগ্রিকভাবে একটা ভালো যোগই চলছে এবং সবচেয়ে বড় ব্যাপার দু তিনটে কানেকশান অত্যন্ত পজিটিভ দাঁড়িয়ে রয়েছে বৃহস্পতি কুম্ভ রাশিতে ঢুকে যাওয়া শনি মকরে থাকা এবং শুক্র ধনুরাশিতে অবস্থান এগুলো পজিটিভিটিকে নির্দেশ করে কিন্তু যা এই গ্রহগত অবস্থান কম প্রত্যেকটা মানুষকে একটু শরীর বা স্বাস্থ্য নিয়ে একটা চাপ তৈরি করে রাখছে এটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে তাই আপনি মেস আপনি বিষ আপনি মিথুন আপনি কন্যা আপনি তুলা আপনি জেরাসের মানুষ আপনার বা আপনার পরিবারের মানুষজনদের শরীর স্বাস্থ্যটা একটু খেয়াল রেখে চলুন সামান্য সামান্য প্রবলেম আসতে পারে কালকের দিনে যে যে নক্ষত্রের জাতক বা জাতিকারা বেটার রেজাল্ট পাচ্ছেন তারা হচ্ছেন অশ্বিনী কৃত্তিকা মৃগসিরা পুনর্বসু পুষ্যা মঘা উত্তর ফাল্গুনি চিত্রা বিশাখা অনুরাধা মূলা পূর্বসাড়া ধনিষ্ঠা পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ এই নক্ষত্রের জাতক জাতিকারা আগামীকালকের দিনে বেটার রেজাল্ট পাচ্ছেন দুপুর দুটো পাঁচ মিনিট থেকে পৌনে তিনটের মধ্যে যাত্রা করবেন না কোথাও যাওয়া বা কোনো যাত্রা রাত পৌনে দশটা থেকে দশটা কুড়ি এর মধ্যে বড়ো সাইনিংগুলো বা বড় চুক্তি সাইনিং এগুলো করাটা একটু চাপের হতে পারে এটা কিন্তু খেয়াল রেখে চলুন আপনি মেষ বৃষ ধনু মকর কুম্ভ যে রাশিরই মানুষ হন বা যে রাশিরই জাতক জাতিকা হন কালকের দিনে বুধবারের দিন ভগবান সিদ্ধিদাতা গণেশকে স্মরণ করুন তাকে স্মরণ করে দিন শুরু করুন এক্সপেক্টেড যে আপনি বেটার রেজাল্ট বা আপনি ভালো রেজাল্ট পাবেন এটা তো গেল একটা দিকগুলো কালকের দিনে যে যে বিজনেসগুলো বেটার রেজাল্ট দিতে পারে আসি পরপর ফুড গ্ল্যামার মার্কেটিং মুখের ব্যবহার মানে কথাবার্তা বললে তাই খাদ্যদ্রব্য গ্ল্যামার মানে পার্লারও হতে পারে গ্ল্যামার মানে গান বাজনা নাচ ইত্যাদিগুলো হতে পারে এগুলোর প্রোডাক্ট নিয়ে বা বিউটি পার্লার বা এ শাড়ি জামা কাপড় এই প্রোডাক্টগুলো নিয়ে যারা কাজ করছেন কথা বলতে হয় যাদের মানে সেলসের কাজ মার্কেটিংয়ের কাজ মুখের মুখের কথা বলে যে কাজগুলো হয় এগুলো বেটার রেজাল্ট দিচ্ছে গাড়ি প্রোমোটারি ইঞ্জিনিয়ারিং গুডস আপনাদেরকে প্রেসারে রাখবে তাই গাড়ির বিজনেস প্রোমোটারি বিজনেস ইঞ্জিনিয়ারিং গুডসের বিজনেস আপনাকে চাপে রাখতে পারে মানে আপনি যদি এই প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করেন মেডিকেল বা মেডিসিন অ্যাভারেজ চলতে পারে খাদ্যদ্রব্য কিন্তু ভালো হচ্ছে খাদ্যদ্রব্যের মধ্যে যে কোনো ধরনের খাদ্যদ্রব্য মোটামুটি ধরা যায় আবার এর এর অনেক ভাগ আছে খাদ্যদ্রব্যর প্রোডাক্টের অনেক ভাগ আছে যেমন মুদিখানা যেমন ফাস্টফুড যেমন লিকুইড প্রোডাক্ট অনেক রকমের খাদ্যদ্রব্য আছে তা ভাগ আছে কিন্তু মোটামুটি ধরা যায় যে চলবে এই মোটামুটি দিকগুলো হচ্ছে এর মধ্যে আশা করছি যে পেয়ে যাবেন টিচিং টিচিং ফিল্ড আশা করছি ভালোর দিকে যাবে টিচিং লাইনের যারা কাজকর্ম করেন আশা করছি তারা ভালোর দিকে রেজাল্ট পাবেন কথা বলার বিজনেস মানে ও বাবুদের লাইনও কিন্তু ভালোর দিকেই যাওয়ার কথা আসি মেন আলোচনার জায়গায় ভগবান গণেশকে স্মরণ করে দিন শুরু করতে বলেছি এবার মেন আলোচনার জায়গায় যাব মেস কচি কলা পাতা রঙটা ব্যবহার করবেন চকলেট কালারটা অ্যাভয়েড করবেন পাঁচ সংখ্যার ব্যবহার করতে পারেন সাতও ব্যবহার করতে পারেন আপনি যদি মেষের জাতক বা জাতিকা হন সকাল আটটা পঁয়তাল্লিশ থেকে দশটা পাঁচ মিনিট বুঝে ব্যবহার করুন সাড়ে দশটা থেকে প্রায় একটা খুব ভালো সময় পৌনে তিনটে থেকে চারটে পনেরো একটু সতর্কভাবে ব্যবহার করার মেষরাশির জন্য প্রয়োজন মেষ রাশির বাধা কমার দিন আমি শরীরের জায়গাটা একটু একটু এজের শরীরের জায়গাটা আপনাকে সাবধান থাকতে বলবো আপনার শরীর ভালো রয়েছে বাধা কাটবে পুরনো কাজ ক্লিয়ার হবে আমি নতুন দায়িত্ব বুঝে শুনে নিতে বলবো কিন্তু যত ঝুট ঝামেলা লাইফের রয়েছে একটু একটু খিঁচ থেকে যায় বা পুরনো যত কাজ রয়েছে পুরনো যত দায়িত্ব রয়েছে কালকে ক্লিয়ার করুন যত পেন্ডিং ব্যাপারটা রয়েছে কালিক এবং বস এক্সপেক্টেড সাফল মানে সাপোর্ট পাবেন তাদের থেকে যে আশা করছি যে কালিকরা মোটামুটি সাপোর্ট দেবেন এবং অফিসের উপর মহল আপনাকে সাপোর্ট দেবে কিছুটা চাপে আপনি থাকছেন বাট চালিয়ে নিতে পারছেন ছোটোখাটো ভ্রমণ হতে পারে বিজনেস পার্ট কিন্তু স্টেবেল তাই ব্যবসায়ীরা মোটের ওপর স্টেবিলিটির রেজাল্ট বা মোটামুটি বিজনেস চলবে এটা আশা করছি পয়সার একটু চাপ কিন্তু থাকছে দাম্পত্য জীবন এবং প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট আশা করতে পারেন প্রেম করেন ভালোবাসেন কাউকে ভালো রেজাল্ট পাচ্ছেন অসুবিধা নেই গুরুজনদের সাথে একটু অ্যাডজাস্টমেন্ট প্রবলেম ভাই ভ্রাতৃস্থানীয় ব্যক্তিদের সাথে মোটের ওপর ঠিকঠাক চলছে কিছু ক্ষেত্রে পারিবারিক জেল একটু হতে পারে বাট চালিয়ে নিতে পারবেন ছেলে মেয়ে অবাধ্য থাকছে কথা শুনতে চাইবে না একটু লক্ষ্য রাখলে আমার মনে হয় ভালো হবে পড়াশোনার জায়গা কিন্তু ঠিকঠাক রয়েছে রাশির ক্ষেত্রে আপনি মেষের মানুষ আপনার অশ্বিনী নক্ষত্র কালকের দিনে তেজ এবং উগ্রতা আপনার ক্ষতি করতে পারে আপনার ভরণী নক্ষত্র ওয়েট করতে হবে ওয়েট করতে হবে আপনার কৃত্তিকা নক্ষত্র কালকের দিনে অকারণে সিনিয়রদের সাথে ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন খেয়াল রাখবেন পরেরটা বৃষরাশি আপনি বৃষের জাতক বা জাতিকা হলে কালকের দিনে লাল বাদ দিয়ে যে কোনো ডিপ কালারগুলো ব্যবহার করুন অ্যাভয়েড করছেন তাহলে লাল কালকের দিনে ব্যবহার করবেন ছয় সংখ্যা কালকের দিনে চেষ্টা করতে হবে ভগবান গণেশজিকে ডাকার দশটা পনেরো নটা থেকে সামলে ব্যবহার করে সাড়ে দশটা থেকে পৌনে একটা বেস্ট টাইম তিনটে পাঁচ থেকে তিনটে পঞ্চাশ সামলে ব্যবহার করুন বাদ বাকি সময় কি ইউজ করতে পারেন বৃষ রাশি কালকের দিনে যে কোনো কর্ম দায়িত্ব নিয়ে করা এবং নতুন স্টার্ট আপ করা নতুন কিছু শুরুবাত করা নতুন কোনো কাজকে শুরু করার জন্য আইডাল দিন হচ্ছে আপনি যদি বৃষ রাশির মানুষ হন তাই আমি আছি আমি দায়িত্ব নিতে চাই এবং আমি পজিটিভলি কাজ করতে চাই এই মানসিকতা কিন্তু বৃষরাশির জাতক বা জাতিকাদের জন্য বেস্ট রেজাল্ট দিচ্ছে আপনি যদি বৃষের জাতক বা জাতিকা বা মানুষ হন তাই বৃষরাশিকে প্রপার কালকের দিনে উদ্যমী বা পরিশ্রমী হয়ে কাজ করতে হবে প্রপার চেষ্টা শুরু করতে হবে কালকের দিনে কাজ করার নতুন দায়িত্ব নিতে হবে এবং এনার্জি নিয়ে কাজ করতে হবে ভয় বিপত্তির জায়গা নেই আপনি বেটার রেজাল্ট পাবেন বৃষরাশির শরীর স্বাস্থ্য কিন্তু একটু ভোগাবে বাবা মা ঠিকঠাক ব্যবসা করে স্যাটিসফ্যাকশান হয়তো ঠিকমতো পাবেন না ফাইনান্সিয়ালি স্টেবল রেজাল্ট পাচ্ছেন গুরুজন এবং স্বামী স্ত্রী মোটামুটি স্টেবিলিটি রয়েছে মোটামুটি চালিয়ে নিতে পাচ্ছেন। সন্তান সুখ ভালো ভ্রমণ ভ্রমণ হতে পারে বন্ধুদের থেকে খুব বেশি প্রত্যাশা না করাটাই ভালো হবে বিদ্যাস্থান শুভ এবং সামগ্রিকভাবে একটা চালিয়ে নেওয়ার ভালোভাবে চালিয়ে নেওয়ার এবং কাজকর্মের গ্রোথ আনার দিন আপনি যদিও বৃষরাশির মানুষ হন বিষকৃতিকা নক্ষত্র সুযোগ সন্ধানী বিষ রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলবো নিজের ঘ্যামে থাকবেন বিষ মৃগসীরা নক্ষত্রের জাতক বা জাতিকাদের বলবো কালকের দিনে যেখান দিয়ে যেখান দিয়ে পয়সা ইনকাম হতে পারে আপনি সেই সেই জায়গাগুলোয় থাকবেন শরাশি হলে পরেরটা মিথুন আবেগ ইমোশন সেন্টিমেন্ট আপনাকে মেরে ফেলছে কালকের দিনে সবুজ রঙ ইউজ করুন লাল অ্যাভয়েড করুন সিদ্ধিদাতাকে তাকে ডাকুন কালকের দিনে ব্যবহার করতে পারেন চার সংখ্যা নাম্বার ফোর ইউজ করতে পারছেন কালকের দিনে সকাল আটটা তিরিশ মিনিট থেকে দশটা পাঁচ একটু সামলে সেখান থেকে প্রায় একটা পুরোটা চলতে পারে দুপুর তিনটের পর থেকে চারটে পনেরো পর্যন্ত মিথুনকে একটু সতর্ক বা সাবধানী হয়ে চলা উচিত হবে মিথুন রাশির শরীর স্বাস্থ্য মোটের ওপর ভালো থাকবে গুরুজনদের শরীর স্বাস্থ্য ভালো চলবে ইমোশন যেখানে রয়েছে যেখানে সেন্টিমেন্ট রয়েছে আবেগ রয়েছে অতিরিক্ত বিশ্বাস রয়েছে সেই জায়গাগুলো আপনাদেরকে কালকের দিনে চাপে রাখছে যেখানে স্বার্থপরতা রয়েছে যেখানে শুধুমাত্র প্রফিট রয়েছে এই জায়গাগুলো ভালো রেজাল্ট দেবে শুনতে খারাপ লাগলো কথাটা বা খারাপ কথা বললাম বাট এটাই ফ্যাক্ট আপনি যদি মিথুনের মানুষ হন তাই নিজের প্রফিট দেখুন নিজের স্বার্থ দেখুন এবং স্বার্থপরের মতো কাজ যদি একটু করা যায় বেটার রেজাল্ট আসতে পারে লোকের হেল্প লোকের উপকার অন্য দায়িত্ব নেওয়া প্রবলেমের দেবে এবং কালকের দিনে কথা বলে কার্য সিদ্ধি হচ্ছে তাই যত পারবেন কথা বলবেন যত পারবেন নিজেকে অফ করবেন নিজেকে দেখাবেন গ্রোথও পাবেন ফ্রেমও পাবেন আপনি যদি মিথুনের মানুষ হন বা আপনি যদি মিথুনের জাতক জাতিকা হন মিথুনের ফাইন্যান্সিয়ালি স্টেবিলিটির জায়গা থাকলেও বিজনেসে একটু একটু ডিস্টার্ব রয়েছে আমি দেখাতে বলছি যে সেটা বসেদের কাছেও দেখাতে হবে নিজেকে হাইলাইট করতে হবে এবং প্রশংসা করার মতো যে জিনিসপত্রগুলোকে করতে হবে ওই যে স্বার্থপর ব্যাপারটা এটাই ব্যাপার মিথুন রাশির জাতক বা জাতিকারা ম্যারেড লাইফ বা ম্যারেড পার্সনরা খুব একটা স্টেবেল রেজাল্ট পাবেন হয়তো না বাট প্রেমিক প্রেমিকারা মোটের ওপর এক্সপেক্টেড যে ঠিকঠাক চলছে গুরুজনদের সাথে সম্পর্ক ভালোই চলবে সন্তানরা অবাধ্য থাকছে বাচ্চা ছেলে বা মেয়ে একটু কথা কম শুনবে বা শুনতে চাইবে না বিদ্যা স্থান কিন্তু শুভ বলা যায় তাই লোককে ইউজ করুন বেটার রেজাল্ট হবে মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা প্রপার পরিকল্পনা জরুরি আদ্রা যদি নক্ষত্র হয় কালকের দিনে চেষ্টা করবেন যতটা তাড়াতাড়ি কাজ গুছানো যায় একটু চটপটে হওয়ার পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে জুনিয়রদের সাপোর্ট নিন কম বয়সী ছেলে মেয়েদের সাপোর্ট নিন বেটার রেজাল্ট পাবেন কর্কট যদি আপনার রাশি হয় আপনি কর্কটের জাতক বা জাতিক হলে কালকের দিনে ইউজ করতে পারেন নাম্বার ওয়ান কালকের দিনে হালকা সবুজ কালকের দিনে তিন সংখ্যা কালো রঙ অ্যাভয়েড করা আপনার জন্য ভালো হচ্ছে চেষ্টা করবেন নটা পাঁচ মিনিট থেকে দশটা কুড়ি মিনিট বুঝে ব্যবহার করার ওদিকে দুপুর পৌনে তিনটে থেকে পৌনে চারটে সামলে ব্যবহার করার বেস্ট টাইম হচ্ছে সাড়ে দশটা থেকে পৌনে একটা এটাকে ব্যবহার করা যায় এটাকে ইউটিলাইজ করা যায় এনার্জিতে ঘাটতি তৈরি হতে পারে শরীরটা একটু ভোগাতে পারে ইচ্ছা লাগছে না ভালো লাগছে না এইটু গাছ পা গাছ পা ম্যাচ ম্যাচ করছে এই ব্যাপারটা উদ্যমের অভাব রয়েছে এটাকে একটু দেখে চলুন আপনি যদি কর্কটের জাতক বা জাতিকা বা কর্কটের মানুষ হন কর্কট রাশির গুরুজনদের শরীর স্বাস্থ্য এক্সপেক্টেড মানে এক্সপেক্ট করছি যে ভালো থাকবে কর্কট রাশির জাতক বা জাতিকাদের কাজকর্মের ক্ষেত্রে কিন্তু মানে একটা পজিটিভ ভাইবস পাবেন এবং একটা স্মুথনেস থাকছে আপনি যদি কর্কটের মানুষ হন তাই খুব ইজিলি খুব স্মুথলি কাজগুলো হতে থাকবে টেনশান করবেন না স্রোতের তালে গা ভাসান আপনি যদি কর্কটের জাতক বা জাতিকা হন যেরম হচ্ছে সেই সেইভাবে চলতে থাকুন চাপ নেবেন না এবং খুব বেশি টেনশান নিয়ে ফেলবেন না দেখবেন অনেকটা ভালোর দিকে যাচ্ছে এবং রেজাল্টগুলো যথেষ্ট পজিটিভলি আসছে বা পজিটিভ দিকেই আপনাকে নিয়ে যাচ্ছে আপনি যদি কর্কটের জাতক জাতিকা বা মানুষ হন তাই আশা করছি কর্কটের ক্ষেত্রে এই জায়গাটা বা এই দিকটা প্রবলেম নেই মোটামুটি কাজকর্মে স্মুথনেস থাকছে মন রেখে চলতে হবে মন রেখে চলা বাটারিং করে চলা আপনার জন্য ভালো ফল দিচ্ছে ব্যবসায় স্টেবিলিটি রয়েছে ফাইনান্সিয়াল দিক একটু দুর্বল হতে পারে তাই অর্থচাপ বা অর্থকষ্টের মধ্যে কিছুটা পড়তে পারেন বাট মোটামুটি স্টেবিলিটির জায়গা বা স্টেবিলিটির ক্ষেত্র কিন্তু আসছে এবং ধীরে চলনীতি দিন যেরমভাবে চলছে চলতে দিন যা বলছে সেইভাবে চলতে থাকুন আপনার কোনো বাধা বিপত্তি আসবে না ডিলে হবে না আশা করছি মোটের ওপর চলতে থাকবে আপনি যদি কর্কটের জাতক বা জাতিকা হন তাই কর্কট দাম্পত্য জীবন বাবা মায়ের সাথে সম্পর্ক বোধ সাইডে পজিটিভ রেজাল্ট পাচ্ছেন হাজব্যান্ড ওয়াইফ এবং বাবা মা প্রেমিক প্রেমিকারা একটু সামলে চলুন প্রেম ভালোবাসার ব্যাপারে চাপ রয়েছে বিদ্যা ও সন্তান ভালো ফল দিচ্ছে ভাই বা জ্ঞাতি থেকে একটু প্রবলেম আসতে পারে তাই ভ্রাতৃস্থানীয় ব্যক্তি জ্ঞাতির মানুষজন এনাদের থেকে একটু সতর্ক থাকুন কর্কট রাশি পুনর্বসু নক্ষত্র হলে লেজিনেস ত্যাগ করুন লেট সব বিষয়ে লেট করতে পারেন পুষা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিন এজেরদের সাহায্য নিন আর অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা আর্গুমেন্ট এবং ইগো আপনাদের মারতে পারে আপনাদের ক্ষতি করতে পারে আর্গুমেন্টে নয় ইগো দেখাবেন না রাগ যে যা হলো কারুর উপর রাগ হলো কাউকে পছন্দ হচ্ছে না মনের মধ্যে চেপে রেখে দিন পরেরটা সিংহ রাশি আপনি যদি সিংহর জাতক বা জাতিকা হন চেষ্টা করবেন নয় সংখ্যার ব্যবহার চেষ্টা করবেন সবুজের কাছাকাছি যে কোনো রং ব্যবহার করা দুই দুই সংখ্যাও প্রয়োগ করা যাচ্ছে নয়ের সাথে কালকের দিনে ভগবান গণেশজিকে ডাকতে পারেন এবং সকাল নটা পনেরো মিনিট থেকে সাড়ে দশটা সামলে ব্যবহার করে পৌনে এগারোটা থেকে প্রায় একটা বেস্ট টাইম আবার তিনটে পাঁচ মিনিট থেকে পৌনে চারটে ধরে ব্যবহার করুন সিংহ রাশির জাতক বা জাতিকাদের কালকের দিনে প্রচুর এনার্জি আসতে পারে উদ্যম বাড়তে পারে এবং মানসিক দৃঢ়তা বাড়ার জায়গা রয়েছে তাই মানে সিংহ রাশি কালকে চিনি আদায় করতে পারবেন ফ্রিতে দেবে না কেউ হেল্প করবে না নিজের ক্ষমতা নিজের ক্ষমতা বলে নিজের দৃঢ়তার দ্বারা আপনার কাজগুলোকে আদায় করতে পারছেন সেই কারণে একশো পাওয়ার জন্য একশো কুড়ি বা একশো দশ আপনাকে খাটতে হবে তাই যোগ্যতার থেকে একটু কম পাবেন একটু চাপ নিয়ে চলতে হবে বাট লোকের কথা অন্যের কথা বন্ধুবান্ধবীদের কথা বা কালিকদের কথা খুব বেশি গায়ে মাখবেন না খুব বেশি কান দেবেন না আপনি যদি সিংহের মানুষ হন আপনি কিন্তু ফেসে যাবেন বা আপনি কিন্তু আটকে যেতে পারেন বা আপনার কিন্তু প্রবলেম ক্রিয়েট হতে পারে তাই নিজের মতো চলুন আমার যেখানে যেখানে যা দরকার আমি ছিনিয়ে নিতে জানি তাই একটু দৃঢ়তা দেখান ভয়েসের দৃঢ়তা চারিত্রিক দৃঢ়তা জেতাতে সাহায্য করছে গুরুজনদের শরীর মোটামুটি নিজের শরীর ভালো রয়েছে বাচ্চা থাকলে একটু শরীরের জায়গাটা খেয়াল রাখুন ফাইন্যান্সিয়ালি মোটামুটি স্টেবেল রয়েছেন একটু কিন্তু চাপ থাকবে বিজনেস ক্ষেত্র অ্যাভারেজ চলছে খুব ভালো নয় নিজে দাঁড়িয়ে থেকে বিজনেস করবেন অন্য দায়িত্বে বিজনেস ছাড়বেন না দাম্পত্য জীবন ইগো চলতে পারে বাবা মায়ের সাথে সম্পর্ক এবং প্রেম ভালোবাসার সম্পর্ক প্রেমিক প্রেমিকাদের সম্পর্ক মোটের ওপর স্টেবেল বা আশা করছি স্টেবিলিটি দেবে আপনি যদি সিংহ রাশি জাতক বা জাতিকা হন সন্তান সুখ ভালো বিদ্যায় বাধা রয়েছে বিদ্যাস্থান ভালো নয় মগা যদি নক্ষত্র হয় কালকের দিনে দুঃসাহসী হয়ে পড়তে পারেন অতিরিক্ত রিস্ক নেওয়ার মানসিকতা তৈরি হতে পারে এটা ক্ষতি করছে পূর্ব ফাল্গুনি নক্ষত্র অকারণে পারিবারিক বিবাদে জড়াতে পারেন উত্তর ফাল্গুনি নক্ষত্র আপনি কালকের দিনে চেষ্টা করবেন যতটা সম্ভব নিজের কাজগুলোকে একটু হাইড রাখা প্রফিটকে হাইড রাখা নালে চাপে পড়বেন পরেরটা কন্যা রাশি আপনি যদি কন্যার জাতক বা জাতিকা হন চেষ্টা করবেন ছয় ব্যবহার করার যে কোনো ডিপ রঙ লাল রং বাদ দিয়ে মানে ব্যবহার করার কালকের দিনে ভগবান গণেশকে ডাকার এবং চেষ্টা করা উচিত হবে দশটা কুড়ি মিনিট থেকে প্রায় দেড়টা ব্যবহার করার আগের সময়টা এবং দুপুর তিনটের পরের সময়টা খুব একটা ভালো নয় একটা স্থির সিদ্ধান্ত নিয়ে এগোবেন হাজার রকম চিন্তা পাজেল্ড হওয়ার ব্যাপার এটা না ওটা ওটা না এটা এই করে যেতে পারেন আপনি যদি কন্যার জাতক বা জাতিকা হন তাই একটা স্থির সিদ্ধান্ত লক্ষ্য স্থির রেখে এগোন দশ রকম চিন্তা দশটা পরিকল্পনা দশজনের কথা শোনা আপনাকে ডেস্ট্রয় করতে পারে কালকের দিনে তাই আমি আপনি আপনি ধরুন হাওড়া স্টেশনে দাঁড়িয়ে আছেন আপনি যেতে চাইছেন শ্রীরামপুর ঠিক করে নিন আগে কোন ট্রেনটায় উঠবেন দিয়ে আপনি এগোতে থাকুন আপনার কাজ ঠিকঠাক হবে হাতে সময় নেবেন কারণ সামান্য সামান্য ডিলে হতে পারে দশটার কাজটা সাড়ে দশটায় শেষ হতে পারে তাই সময় নিয়ে একটা লক্ষ্য নিয়ে এগোন কাজগুলো ভালোভাবে এগোবে প্রেসার আপনার ওপর ক্রিয়েট হতে পারে বিশেষত কালিকদের প্রেশার ক্রিয়েট হতে পারে এবং কালিকরা কিছু ক্ষেত্রে একটু কথা শোনাতে পারে লক্ষ্য রাখবেন আপনার আপনার গুরুজনদের শরীর স্বাস্থ্য মোটের ওপর ভালো চলছে ফাইন্যান্সিয়ালি স্টেবিলিটির জায়গা রয়েছে অর্থ ব্যয় পরিবারের কারণে হতে পারে যেটা নিয়ে অসুবিধা নেই বাট কন্যা রাশির জাতক বা জাতিকাদের বিজনেস ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো হওয়ার কথা যথেষ্ট বেটার হওয়ার কথা যতটা পারবেন কালকের দিনে নিজেকে একটু ঝালিয়ে নিন নিজেকে একটু পালিশ করে নিন আপনি বেটার রেজাল্ট পাচ্ছেন কন্যা রাশির মানুষ হলে বেস্ট পার্ট হাজব্যান্ড ওয়াইফের রিলেশানশিপ ইভেন প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রেও একটু আধটু প্রবলেম চললেও এটা কিন্তু ভালোর দিকে যাচ্ছে বা বেটারের দিকে বেটার হওয়ার দিকে যাচ্ছে আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন রাশির পারিবারিক জীবনে একটু বাধা রয়েছে সন্তান সুখ ভালো পড়াশোনা মোটামুটি চলছে মোটামুটি চলবে খুব ভালো না হলেও চলে যাচ্ছে এটা বলা যায় কন্যা রাশি উত্তর ফাল্গুনি নক্ষত্র যদি আপনার হয় কালকের দিনে বলবো ভাগ্যের সাহায্য নিন হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা অকারণে পারিবারিক বিবাদে জড়াচ্ছেন চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে লোকের কথায় বড্ড বেশি মাথা ঘামাতে পারেন প্রবলেম এটা থেকে তৈরি হতে পারে এটা কিন্তু খেয়াল রেখেছিল পরে একটা তুলারাশি আপনি যদি তুলার জাতক বা জাতিকা হন আপনি যদি তুলারাশির মানুষ হন যে কোনো গাঢ় রঙ ব্যবহার করুন লাল রং বাদ দিয়ে ছয় সংখ্যার ব্যবহার করুন ভগবান গণেশজিকে ডাকুন চেষ্টা করুন আটটা পঁয়ত্রিশ মিনিট থেকে দশটা পাঁচ বুঝে ব্যবহার করা দশটা পনেরো মিনিট থেকে পৌনে একটা বেস্ট টাইম দুপুর তিনটে কুড়ি মিনিট থেকে প্রায় চারটে সামলে ব্যবহার করুন ওই টাইমটুকু রাশির জাতক বা জাতিকারা কালকের দিনকে যদি কাজে লাগাতে পারেন দিন আপনার আপনার আপনি যদি তুলা রাশির মানুষ হন কালকের দিনকে যদি কাজে লাগাতে পারেন যা করবেন তাতে সফল হবেন একটু বাধা একটু বিপত্তি বাদ দিলাম যে কোনো যে কোনো কাজে আপনি সফলতার মুখ দেখতে পারবেন এটাই তো ডিমান্ড কেউ রিক্সা চালায় কেউ চার চাকা চালায় আবার কেউ ট্রেন চালায় এটাই এদের এটাই তাদের কাজ তা প্রত্যেকের চায় আমার কাজটাকে সফল হতে যা করবেন তাতে সফল হবেন যা ট্রাই করবেন তাতে প্রফিট করছেন বিজনেসম্যানরা একটু গন্ডগোলের রেজাল্ট পাবেন কিন্তু চাকরিজীবীরা নতুন কথা নতুন প্ল্যান ছোটোখাটো ভ্রমণ অফিসের বসেদের সঙ্গে কথা নিজের প্রফিটের দেখা টোটালি কিন্তু আপনার প্ল্যানগুলো ডিসক্লোজ করবেন না বন্ধু বান্ধবী কালিক এনাদের সাথে হোক না তারপর তো জানতে পারছেই আপনি যদি একটা গাড়ি কেনেন লোকে তো দেখতে পাবেই এইটাই বুঝতে হবে আপনি যদি তুলরাশির মানুষ হন তাই চলুন হবে বাবা মায়ের শরীরটা খেয়াল রাখুন আপনার শরীর মোটামুটি স্টেবেল বাবা মা বা এজেরদের শরীরের জায়গাটা খেয়াল রাখতে হবে দাম্পত্য জীবনে ভালো রেজাল্টই আসছে যদি প্রবলেমও থাকে ক্লিয়ার আপ করবেন ক্লিয়ার করুন মিটে যাবে আপনি গুরুজনদের সাথে পজিটিভ রিলেশনশিপ রাখতে চলেছেন পারছেন প্রবলেম প্রেম প্রবলেম বন্ধুত্ব একটু খেয়াল রাখুন তাই একলা চলুন এবং প্রপার উদ্যমী হয়ে চলুন যেভাবে ইচ্ছা কাজ করুন মোটের ওপর সাকসেস রয়েছে সন্তান সুখ ভালো পড়াশোনা খুবই ভালো তাই তেমন কোনো প্রবলেম নেই কিন্তু তেমন কোনো প্রবলেমের জায়গা নেই আপনি যদি তুলারাশিন জাতক বা জাতিকা হন চিত্রা নক্ষত্র রাগ নিয়ন্ত্রণ করুন সাতি নক্ষত্রের জাতক বা জাতিকারা তাড়াহুড়ো কম করুন বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা সার্থক পড়ুন বেটার রেজাল্ট রয়েছে পরেরটা বৃষ্টিক রাশি আকাশি রঙ সাত সংখ্যা কালকের দিনের জন্য ভালো ভগবান গণেশজিকে ডাকা ভালো হচ্ছে নীল অ্যাভয়েড করতে হবে নীল রঙ অ্যাভয়েড করতে হবে চেষ্টা করতে হবে আটটা পঞ্চাশ থেকে মানে নটা বাজতে দশ মিনিট থেকে দশটা কুড়ি বুঝে ব্যবহার করার পৌনে পৌনে এগারোটা থেকে প্রায় একটা পনেরো ভালো সময় হচ্ছে কিন্তু দুপুর পৌনে তিনটার পরে আর কোনো আর্জেন্ট কাজে হাত দেবেন না দুটো জিনিস সাবধান থাকুন এক হচ্ছে বদনাম উটকো ঝামেলা শুকনো বিপদ আসতে পারে আপনি আমার জন্য ভালো করলেন আমি আপনাকে গালিগালাজ করছি এই ব্যাপারটা চলতে পারে তাই করেও নাম না পাওয়া এবং হোঁচট খেতে খেতে এগোনো এক্সপেক্টেড সাকসেস বা প্রত্যাশিত সাফল্য পেতে বাধার মুখ দেখতে হতে পারে এবং সব কার্যক্ষেত্রে ডিলে হতে পারে তাই খুব ধীরে চলা খুব সাবধানে এবং সতর্কভাবে চলা এবং যাতে আমার দিকে না আঙুল ওঠে আমার দিকে কেউ আঙুল তুলতে না পারে সেই জিনিসটাকে খুব ভালোভাবে খেয়াল রাখা আপনি যদি বৃষ্টিকের মানুষ হন আমি আপনাকে এটা করতে বলবো বা এটার দিকে নজর রাখতে বলবো এক্সপেক্ট এক্সপেক্ট করছি বা আশা করছি আপনারা ভালো রেজাল্ট পাবেন কিন্তু সতর্ক না থেকে চললে ঝুঁকি নিতে গেলে এবং অতিরিক্ত প্রত্যাশা রাখতে গেলে প্রবলেমে পড়ছেন শরীর স্বাস্থ্য সকলের পরিবার বা আপনার সকলেরই কম বেশি ভালোর দিকেই যাচ্ছে অসুবিধা নেই ফাইন্যান্সিয়ালি একটু প্রেশার থাকছে এবং মাথার ওপর যেন চাপ একটা চেপে যেতে পারে দুশ্চিন্তা একটা চলতে পারে এটা কিন্তু খেয়াল রাখুন আপনি যদি বৃশ্চিকের মানুষ হন বৃশ্চিক রাশির জাতক বা জাতিকেরা বিজনেস কিন্তু মোটামুটি স্টেবেল বা যারা বিজনেসম্যান বা বিজনেস ওম্যান তারা মোটামুটি স্টেবল রেজাল্ট পাচ্ছেন এবং চলে যেতে পারছে বৃশ্বিক রাশির ক্ষেত্রে সন্তান সুখ বিদ্যাস্থান আশা করছি ভালো দাম্পত্য জীবন ভালো হলেও কিছু কথা কাটাকাটি কিন্তু পরিবারের মধ্যে চলতে পারে প্রেমিক প্রেমিকারা বা ভালোবাসার সম্পর্ক ভালোবাসার ব্যাপারে আশা করছি ভালো রেজাল্ট পাবেন তাই ওভারঅল চাপ নেই কর্মক্ষেত্রে সতর্ক থাকুন এবং চোখ কান খোলা রাখুন লোকে যেন না আপনার ঘরে চাপিয়ে দিতে পারে এটা লক্ষ্য রেখে চলবেন বিশাখা যদি নক্ষত্র হয় কনট্যাক্সগুলো কাজে লাগবে না তাই লোকের ওপর ভরসা রাখবেন না অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারা চোটাঘাতের মধ্যে পড়তে পারেন জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা এজেডদের থেকে সাবধান থাকবেন বয়স্কদের থেকে পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন ষাট একটু সাবধান থাকবেন এটা কিন্তু বৃশ্চিক রাশি হলে পরেরটা ধনুরাশি ধনুরাশির জাতক বা জাতিকারা সবুজ এবং আকাশি ইউজ করতে পারেন করতেই পারেন চকলেট কালার চলবে না সাত সংখ্যা চলতে পারে ভগবান গণেশকে ডাকতে হবে নটা থেকে দশটা পনেরো বুঝে ব্যবহার করুন দশটা পঁয়ত্রিশ মিনিট থেকে প্রায় পৌনে একটা ভালো সময় হচ্ছে কিন্তু তিনটে থেকে প্রায় চারটে দশ পনেরো এই সময়টা ধনুরাশির ক্ষেত্রে সতর্ক থাকতে হবে বা সাবধানে চলতে হবে সতর্কভাবে চলার দরকার আছে শুভ দিন কালকের দিন সৌভাগ্যের দিন লাক ট্রাই করুন কালকের দিন কপালের ওপর ভরসা রাখুন কালকের দিনে সাহসী স্টেপ নতুন দায়িত্ব এবং নিজের কাঁদের ওপর একটু ভরসা রাখতে হবে তো যে আমার আমার কিছু ক্ষমতা আছে আমার কিছু কোয়ালিটি রয়েছে বা আমার কিছু পার্টস রয়েছে আপনি যদি ধনুরাশির মানুষ হন হাট ট্রাই করুন এবং সব ক্ষেত্রে সাফল্যের মুখ দেখতে পাচ্ছেন আপনি চেষ্টা করুন ঠিক মতো সবচেয়ে বড় কথা পাঁচজনকে নিয়ে কালকে চলুন ধরুন আপনি কলকাতায় যাচ্ছেন কোনো একটা বন্ধুকে ইনভলভ করলেন চ যাবো একসাথে ঘুরে আসি চ আপনি আপনার কাজে যাচ্ছেন একটু ইনভলভমেন্ট জরুরি কালকের দিনের জন্য ধনুরাশির জাতক বা জাতিকাতে ফুল এনার্জি নিয়ে যদি ট্রাই করা যায় কালকে অনেক কাজ এগোবে অনেকটা বেটার রেজাল্ট অনেকটা ভালো রেজাল্ট আসছে তাই সামগ্রিকভাবে ধনুরাশিকে চেষ্টা করতে হবে কালকে পজিটিভিটিকে বার করার সাড়ে সাথে চলছে একটু ডিলে হতে পারে বা একটু বাদ বাধা বিপত্তি আসতে পারে নর্মালি আসে সেটা বড় ব্যাপার নয় কিন্তু প্রফিট এবং ফাইনান্সিয়াল স্টেবিলিটি কর্মক্ষেত্র স্টেবিলিটির দিক দেখাচ্ছে বাবা মায়ের শরীর বিজনেস ক্ষেত্র কোনোটাই খুব একটা স্টেবেল নয় তাই গুরুজনদের শরীর স্বাস্থ্য এবং ব্যবসা বা ব্যবসায়িক মানুষজন যারা তাদের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি সতর্ক থাকা উচিত হবে দাম্পত্য জীবনে এক্সপেক্ট করছি ভালো রেজাল্ট চলছে প্রেম ভালোবাসার ব্যাপারে একটু কথা কাটাকাটি চলবে বা একটু মান অভিমান চলতে পারে বন্ধু বান্ধবীরা ভালো ফল দিচ্ছেন যা যত জেলাসি করুক হিংসা করুক আপনি কেয়ার করবেন না পাত্তা দেবেন না এটা ব্যাপার আরে হিংসা করছে মানে আপনাকে তো ভাবছে আপনার কথা কারুত্ব মাথায় রয়েছেন এটা তো সবচেয়ে বড়ো ব্যাপার একটা চলুক না সন্তান সুখ ভালো বিদ্যার জায়গা নিয়ে কোনো অসুবিধা নেই বিদ্যাস্থান মোটামুটি স্টেবল তাই কালকের দিন যার যেটা কর্ম সে সেটা ভালোভাবে করুন এক্সপেক্ট করছি ভালো রেজাল্ট পাবেন মূলা নক্ষত্র তালগোল পাকিয়ে ফেলতে পারেন সব কিছু ঘেঁটে যাওয়া বলে পূর্ব সারা নক্ষত্রের জাতক বা জাতিকারা চেষ্টা বাড়ান চেষ্টার ঘাটতি রয়েছে আর উত্তরা সারা নক্ষত্র হলে কনট্যাক্ট বাড়ান যোগাযোগ বাড়ান মকর মকর রাশির ক্ষেত্রে কালকের দিনে নীল ব্যবহার করা উচিত হবে ভগবান গণেশজিকে ডাকা উচিত হবে লাল অ্যাভয়েড করতে হবে চেষ্টা করতে হবে কালকের দিনে আট ব্যবহার করার সকাল আটটা পঁয়ত্রিশ মিনিট থেকে দশটা পনেরো সামলে ব্যবহার করে সেখান থেকে প্রায় দেড়টা পর্যন্ত ব্যবহার করা যায় তিনটের পরে আর কোনো শুভ কাজ না রাখাটা ভালো হবে মকর রাশি গুরুজনদের শরীর নিয়ে ব্যতিব্যস্ত হতে পারেন আপনি ভালো রয়েছেন বা আপনার শরীর স্বাস্থ্য মোটের ওপর ভালো রয়েছে অসুবিধা নেই ফাইন্যান্সিয়ালি স্টেবিলিটি রয়েছে এটাতেও অসুবিধা নেই মকর রাশির জাতক বা জাতিকারা কালকের দিনে চুপি সারে কাজ করে নিতে হবে কারণ বেশি ঢাকঢোল বাজানো বেশি লোককে ইনভলভ করা এবং খুব তাড়াহুড়ো বা খুব বেশি রিক্স নেওয়া উচিত নয় যতটা পারবেন চেপে থাকুন যতটা পারবেন সামলে চলুন আপনি যদি মকরের মানুষ হন হোঁচট একটু খেতে হতে পারে এবং একটু সিক্রেসি মেনটেন করলে একটু গোপনীয়তা মেনটেন করে কাজ করলে মোটামুটি ভালোর দিকে রেজাল্টগুলো যাচ্ছে আপনি যদি মকরের জাতক বা জাতিক হন তাই বন্ধুরা কালকের দিন আপনি মকরের মানুষ হলে নিজের কাজ ধীরে সুস্থে গুছিয়ে নিন প্ল্যান বা পরিকল্পনা মাফিক চলুন সেটা কিন্তু কাজের জায়গায় বা কর্মক্ষেত্রে বেশি ভালো প্রফিট দেবে বেশি ভালো লাভ দেবে কালকে ইনভেস্টমেন্ট করা যাবে না রিক্স নেওয়া যাবে না ইনভেস্টমেন্ট বা বড় ক্যাশ ট্রানজ্যাকশান চাপে ফেলতে পারে বা পরে ডোবাতে পারে এটা কিন্তু খেয়াল রাখবেন বিজনেসে গ্রোথ রয়েছে এবং বিজনেস ক্ষেত্রে ওপর মহল বা মহাজনদের সাপোর্ট এবং কাস্টমার ডিলিংস বা হ্যান্ডেলিং ভালোভাবে করতে পারছেন দাম্পত্য জীবন মোটামুটি আর্গুমেন্ট চলতে পারে প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাচ্ছেন সন্তান ভালো বিদ্যা স্থান ভালো নয় পড়াশোনায় ঘাটতি রয়েছে বাবা মা এবং বাবা মায়ের সাথে সম্পর্ক ওভারঅল ভালোর দিকেই যাবে সেটা নিয়ে কোনো অসুবিধা নেই মকর রাশির মানুষ হলে উত্তরা ছাড়া নক্ষত্র মকর রাশি বেশি চিন্তা করে তালগোল পাকাতে পারেন শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা ঠিক মতো এনার্জি নিয়ে কাজ করতে পারছেন না খেয়াল রাখবেন ধনিষ্ঠ নক্ষত্রের জাতক বা জাতিকারা লোকের কথায় বেশি গুরুত্ব দিচ্ছেন একটু খেয়াল রাখুন পরের রাশি হচ্ছে কুম্ভ রাশি আপনি কুম্ভের মানুষ বা কুম্ভের জাতক বা জাতিকে হলে সবুজ কালকের দিনে চেষ্টা করবেন চকলেট অ্যাভয়েড করার কালকের দিনে ভগবান গণেশজিকে ডাকুন। কালকের দিনে ফোর ইউজ করুন কালকের দিন ঢাকঢোল পিটিয়ে কাজ করুন আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিক হন দেখাতে হবে কালকের দিনে একটা সময় আমি আপনাদেরকে বলি দশটা পনেরো থেকে দুপুর একটা এটাই দেখাবেন আগের সময় তার আগের সময়টা নটার পর থেকে এবং তিনটে পাঁচ মিনিট থেকে প্রায় চারটে পনেরো এই দুটো সময়কে সামলে ব্যবহার করুন লোককে জ্বালান এক নম্বর কথা দু নম্বর কথা হচ্ছে যে নিজের যোগ্যতা বা ক্ষমতা দেখান এবং ডমিনেট করুন কালকের দিন আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিক হন প্রেশার দিয়ে কাজ করিয়ে নিন বা প্রেসারাইজড করে চাপ তৈরি করে আপনার কার্যসিদ্ধি করে নিন আপনি যদি কুম্ভর মানুষ হন কালকের দিন প্রফিটের দিন সম্মান বাড়ানোর দিন এবং অফিসের মনো মন পাওয়ার দিন এটা ঘটনা কিছু শত্রুতা কিছু জেলাসি থাকতেই পারে কিন্তু আপনাকে আপনার স্যাটিসফ্যাকশান বাড়বে আপনার মানসিক শান্তি বাড়বে মানসিক দৃঢ়তা বাড়বে এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কালকের দিনে স্টেবিলিটি আসছে তাই কালকের দিন লোক দেখেই কাজ করবেন কালকের দিন এনার্জি নিয়ে কাজ করবেন এটাই বড়ো ব্যাপার নিজেকে লুকিয়ে রাখবেন না চুপচাপ থাকবেন না আপনার শরীরটা খেয়াল রাখুন গুরুজনরা ঠিকঠাক রয়েছেন বাবা মা বা এজেন্টরা বয়স্করা ঠিকঠাক রয়েছেন অসুবিধা নেই বিজনেসটা একটু টালমাটাল চলতে পারে ব্যয়টা একটু বাড়তে পারে খরচা বা ব্যয়টা একটু বেড়ে যেতে পারে আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তবে দাম্পত্য জীবন এবং পরিবারের মধ্যে সম্পর্কগুলো না একটু টানা টানাপড়েন চললেও চলার একটা জায়গা থাকছে দাম্পত্য জীবন বা পারিবারিক দিক বা পারিবারিক সম্পর্কগত দিকগুলো বাট এক্সপেক্ট করছি প্রেম ভালো চলছে ওভারঅল ভালো দিক রয়েছে কালকের দিনে আপনি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হলে যদি আপনার কুম্ভ রাশি হয় ধনিষ্ঠা নক্ষত্র হয় ছোট পারিবারিক বিবাদও আসতে দেবেন না শতভিশা নক্ষত্র ভাগ্যর ভরসায় এগোতে পারেন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা চেষ্টা বাড়ান চেষ্টায় ঘাটতি থাকছে লাস্ট হচ্ছে মিন রাশি মিন রাশির ক্ষেত্রে সাদার কাছাকাছি যে কোনো রঙ ব্যবহার করলেও খুব ডিপসেট কালকে চলবে না ভগবান সিদ্ধিদাতাকে ডাকবেন কালকের দিনে তিন সংখ্যার ব্যবহার করবেন কালকে রিকোয়েস্ট মোডে থাকতে হবে কালকে দশটা তিরিশ মিনিট থেকে পৌনে একটাটাই ভালো সময় এই একটাই সময় কালকের দিনে ভালো সময় হচ্ছে রিকোয়েস্ট করে এবং কাজ করিয়ে নিতে হবে কালকের দিন মীন রাশির জাতক বা জাতিকাদের দুটো জিনিস সতর্ক থাকতে হবে কোনো না কোনোভাবে বদনামের ভাগিদার হয়ে যাওয়া এবং কোনো না কোনোভাবে সব ক্ষেত্রে ডিলে হতে থাকা এটা কিন্তু আপনি যদি মিনের জাতক বা জাতিকা হন আপনাকে লক্ষ্য রেখে চলা উচিত মিন রাশির ক্ষেত্রে ইমোশনাল টর্চার হতে পারেন মনের একটা কষ্ট তৈরি হতে পারে তাই রিকোয়েস্ট করে কারুর থেকে প্রত্যাশা না করে ওভারঅল ভালোভাবে কাজগুলোকে শান্তভাবে ঠান্ডা মাথায় করিয়ে নিন বা হাসিল করুন খুব বেশি রিক্স খুব বেশি বিশাল দায়িত্ব গুরু দায়িত্ব নেবেন না আটকে যাবেন আংলুটে যেতে পারে আপনার এবং আপনার গুরুজনদের শরীর স্বাস্থ্য ভালো থাকছে পয়সা ঠিকঠাক থাকবে তবে বিজনেস পার্ট কিন্তু ওভারঅল ভালো বাট চাকরি ক্ষেত্রে স্যাটিসফ্যাকশান খুব একটা বেশি নেই তাই যা হচ্ছে হতে দিন যেভাবে চলছে চলতে দিন যেভাবে চলছে চলুক এটা সবচেয়ে বড়ো ব্যাপার আপনি যদি মিনের জাতক মিন রাশির জাতিকা হন দাম্পত্য জীবন ফ্যামিলি লাইফ মোটামুটি চলছে প্রত্যাশা যেখানে রয়েছে সেখানেই কিন্তু মোহভঙ্গ রয়েছে এটা কিন্তু কালকের দিনের জন্য মীন রাশির ক্ষেত্রে প্রযোজ্য প্রেমিক প্রেমিকারা ভালো ফল পাচ্ছেন সন্তান সুখ ভালো বিদ্যাস্থান মোটামুটি বন্ধুত্ব ভালো নয় লোকে স্বার্থের জন্য ইউজ করতে পারে লোকে উল্টোপাল্টা কথা শোনাতে পারে এটা হতে পারে মীন রাশি পূর্ব নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্র দূরের কাজগুলো আগে করবেন ভাইটাল কাজগুলোকে নিয়ে বেশি মাথা ঘামাবেন উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা থেকে ছুরি মারা হতে পারে কাজ সিদ্ধি হবে রেবতী নক্ষত্র কালকের দিনে মানুষ চিনতে ভুল হতে পারে খেয়াল রাখবেন যাদের জন্য করেছেন বা কালকের দিনেও যদি কারোর জন্য উপকার করতে চান সে কিন্তু ভালো জবাব দিয়ে যাবে দেখে নেবেন এই হচ্ছে আগামীকালকে মেষ থেকে মীন রাশির রাশিফল আশা করছি ভিডিওটা কাজে লাগবে চলার পথে সাহায্য করবে এটুকুই থাক আপনারা ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন আপনারা শান্তিতে থাকুন নমস্কার